চৈত্র মাসের সূচনাতি প্রকৃতির রাজ্যে যেমন নেমে আসে দাবদাহের আগুন, ঠিক তেমনি রাজ্যের আপামর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরে পড়ছেন মূল্যবৃদ্ধির আগুনে। চাল গম আলু থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল ডাল মাছ তরকারি ও ওষুধ অগ্নিমূল্য। সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চ বেতনভোগী অবশ্য মূল্য বৃদ্ধি অনুপাতে বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়েই চলছে। নিম্ন মধ্যবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্য বৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছাচ্ছে। আমাদের দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কারণে অকারণে। কোনো একটি অজুহাত পেলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। কখনো রোজা, কখনো ঈদ বা কখনো জাতীয় বাজেট ঘোষণার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি করা এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অশুভ প্রবণতা লক্ষ্য করে আসছি আমাদের সেই ছোটবেলা থেকেই, এবং আজও সেই একই ধারা অব্যাহত আছে। বরং বলা যায় সেই প্রবণতা এখন বেড়ে গেছে মাত্রাতিরিক্ত হারে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক এবং আকস্মিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে অস্থিরতা এখন সারা বিশ্বেই। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অযৌক্তিক ঊর্ধ্বমূল্য মানুষের দৈনন্দিন জীবনে কষ্টের কারণ হিসেবে আবির্ভূত হয়েছে। অযৌক্তিকভাবে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। বিশ্বব্যাপী বিভিন্ন যৌক্তিক কারণে পণ্যের ঊর্ধ্বমূল্য হতে পারে, যেমন পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, খরাযুদ্ধ বিগ্রহ, উৎপাদনের স্বল্পতা ইত্যাদি অনেক কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে। কিন্তু অনেক সময় কোনো যৌক্তিক কারণ ছাড়াই দ্রব্যমূল্যের কৃত্রিম ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়, ফলে তা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আসলে এর মূল কারণ হল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনৈতিকতা এবং অতিরিক্ত ও অযৌক্তিক মুনাফা লাভের আকাঙ্ক্ষা। কিছু ব্যবসায়ীর নৈতিকতার অবক্ষয় ও সামাজিক দায়বদ্ধহীনতা তাদের মুনাফা বৃদ্ধির এই আকাঙ্ক্ষাকে তীব্র থেকে তীব্রতর করেছে। কোনো কোনো ব্যবসায়ী পরিকল্পিতভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। বর্তমানে যে শুধু খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া এরকমটা নয়, মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদার কয়েকটি ক্ষেত্রেই এখন ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। সব ধরনের শিক্ষাপণ্যের দাম বেড়ে গেছে। খাতাপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি খাদ্যদ্রব্যের লাগামহীন বৃদ্ধি নিয়ে চরম বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। আগে হাত খরচের জন্য কিছু টাকা থাকত মাস শেষে, কিন্তু এখনকার সময়ে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা বাড়িতে বাড়তি কোনো টাকা চাওয়ার সুযোগ পাচ্ছে না। নিম্ন আয়ের মানুষের এই নিঃশব্দ হাহাকার কে শুনবে, কে দেখবে তাদের এই দুর্বিষহ অবস্থা? বেঁচে থাকাটাই যেন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য। যেসব পরিবারের মাত্র একজন উপার্জনক্ষম ব্যক্তি বিদ্যমান, সে ব্যক্তির পক্ষে আদৌ কি সম্ভব নিত্যদিনের এই পণ্যমূল্য বৃদ্ধির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা? জীবনের নির্মম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে এসব মানুষদের প্রতিনিয়ত। এই অবস্থা চলমান থাকলে দেশের সাধারণ মানুষ হতাশা আর অসহায়ত্বের কিনারায় ডুবে মরবে। সাধারণ মানুষ মানসিকভাবেও নির্যাতিত হচ্ছে এর ফলে। দ্রব্যমূল্যের ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করাটাই বর্তমানে এ সমস্যার সঠিক উপায়ন্তর হবে। দর্শক, নিম্ন আয়ের মানুষের এই নিঃশব্দ হাহাকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নৈতিকতার অবক্ষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।